জয়পুরহাট সদরের ছোট যমুনা নদীর ওপর মাধবঘাটে নেই কোনো সেতু। স্থানীয়দের অভিযোগ, একটি সেতুর অভাবে কয়েক যুগ ধরে অতিরিক্ত 30 কিলোমিটার পথ ঘুরে জেলা সদরে যাতায়াত করছেন তারা। এতে দুর্ভোগে পড়েছে 20 গ্রামের কয়েক হাজার মানুষ। জনপ্রতিনিধিরা একাধিকবার আশ্বাস দেওয়ার পরেও সেতু নির্মাণ না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। আলমগীর চৌধুরীর তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রায় অর্ধ লাখ মানুষের চলাচলের জন্য ছোট যমুনা নদী পারাপারের এই ঘাটটির নাম মাধবঘাট। ব্রিটিশ আমল থেকে এই ঘাট দিয়ে নদীর দুপারের মানুষের চলাচল, অথচ এই ঘাটে ছোট যমুনা নদীর উপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি আজও পূরণ হয়নি স্থানীয়দের। একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে 20 গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় প্রার্থীরা ওই স্থানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে বর্ষাকালে এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থীদেরও। মাধবের ঘাটে এই বৃষ্টি না থাকার কারণে বর্ষার সময় স্কুলে যাইতে বা এমনি পারাপার হইতে অনেক সমস্যা হয়। কৃষকদের বিশেষ করে ফসল নদী বিক্রি করতে গেলে 25-30 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। এই মাধবঘাটে ব্রিজ হলে আমাদের জয়পুরহাট যাতে রোগী নিয়ে যেতে খুব সহজে 3-4 কিলোমিটার মধ্যে আমরা সদর হাসপাতালে পৌঁছে যেতে পারবো। তবে বরাবরের মতোই ফের সেতু নির্মাণের আশ্বাস দিলেন সংশ্লিষ্টরা। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এলাকা একটা, এখানে একটা ব্রিজ নির্মাণের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করতেছি। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে সাথে নিয়ে এখানে একটা ব্রিজ যাতে দ্রুত নির্মাণ করা যায় সে ব্যাপারে আমার এলজিডির পক্ষ থেকে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। জনদুর্ভোগ কমাতে ছোট যমুনা নদীর উপর মাধবঘাটে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।